এগুলো কি ভর্তা বানাবেন নাকি এমনি দিবেন? কত করে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে আমি আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। অনেকদিন ধরে কোনো ভিডিও আমি শেয়ার করি নাই, এমনিতেই কেন জানি ভালো লাগে নাই তাই আর কি। তো অনেকদিন পরে আমি আবার ইউটিউবে ব্যাক করলাম। তো এটা ছিল আমার সিলেটের মাধবকুণ্ড ঘোরার ব্লগ, তো সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছি সিলেট গিয়েছিলাম বিয়ে খাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি মাধবকুণ্ড, মানে বিয়ে খাবার পরে সেন্টার থেকে সরাসরি আমরা ওই অবস্থায় মেকআপ টেকআপ সহ ওই ড্রেসে চলে এসেছি মাধবকুণ্ড। তো মাধবকুণ্ড এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, আমার এখানে অনেক ভালো লেগেছে। আমি জানতাম না যে এখানে গোসল করা যায়, নয়তো আমি আমার কাপড় চোপড় চেঞ্জ করে ড্যান যেতাম, যদিও হাতে সময় ছিল কিন্তু আসলে আমি জানতাম না। তো যে আর কি বুঝতে পারলাম যে ওইখানে গোসল করার মতো সুযোগ সুবিধা আছে, প্লাস কাপড় চেঞ্জ করার মতো সুযোগ সুবিধা আছে। তো যেহেতু আমি পুরাই আর কি আফসোস যে আমি গোসল করতে পারলাম না, মাধবকুণ্ড যেয়ে আসলাম বাট গোসল করতে পারলাম না। সবাইকে দেখছিলাম যে তারা গোসল করতেছিল, আমার খুব ইচ্ছে হচ্ছিল গোসল করার জন্য বাট সেটা পসিবল হয় নাই। আমার হাজবেন্ড এবং আমার ছেলে ওরা গোসল করেছে, আমার ছেলে তো ফুল গোসল করেছে, আর আমার হাজবেন্ড ছেলেকে গোসল করাতে যেয়ে উনি নিজেও পুরো ভিজে গেছে আর কি। তো আমি তো আর গোসল করতে পারলাম না, তাই একটু পানিতে পা ভিজালাম। আমার শাশুড়িও প্রথমে যেই উনি পা ভিজিয়ে ফেলেছে, আর আমি আর আমার ভাসুরের মেয়ে আর কি, আমার জালের মেয়ে, ও আর আমি মিলে একটু পানিতে পা ভিজালাম। পানিতে পা ভিজিয়ে অনেক ভালো লাগতেছিল, তখন আর মনকে আমি আটকাতে পারছিলাম না যে এই পর্যন্ত এসে আমি গোসল না করে চলে যাব আর কি। অনেক আফসোস হচ্ছিল, আর অনেক মানুষ এখানে ঘুরতে যায়, আর এরকম ঝর্ণা আমি দেখেছি এর আগে চট্টগ্রামে বাট সিলেটে না। হ্যাঁ সিলেটে দেখেছিলাম, সেটা হচ্ছে জাফলংয়ে, বাট মাধবকুণ্ড এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো অনেক ভালো লেগেছে আমার, তবে একটু মনটাও খারাপ হয়ে গিয়েছিল কারণ ওইখানে কিছু রড বা লোহা ছিল, সেখানে আমার নতুন জামাটা রডের সাথে লেগে ছিঁড়ে যায়, সেজন্য আমার মনটা একটু খারাপ, সামান্য পরিমাণ ছিঁড়ে যায়। পরে মনটাকে সান্ত্বনা দিলাম যে না সমস্যা নাই, ওই এমব্রয়ডারি করলে হয়তো দাগটা ঢাকা যাবে আর কি, ছেঁড়াটা বোঝা যাবে না, এই জন্য মনটা খারাপ হয়ে গেছিলো। আর আমার ছেলে একটা ফটোগ্রাফারের সাথে বসে খুব আনন্দ করছিল, তার সাথে ফ্রেন্ডলি অনেক কথাবার্তা বলছিল, আর অনেকেই ফটোশ্যুট করতেছে, তাই আমরাও একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। আর এই তো আমার শাশুড়ি, আমার শ্বশুর, ওনারাও খুব এনজয় করেছে সিলেট ফুল ট্যুরটাই, খুব এনজয় করেছে। আর মাধবকুণ্ড ওনারা আরও আগে গিয়েছিল। গোসল করতে খুব মন চাইতেছে কিন্তু কাপড় চোপড়ের কারণে গোসল করতে পারতেছি না, এই গেটআপে গোসল করাও সম্ভব না, এক্সট্রা কাপড় চোপড়ও নিয়ে আসি নাই যে গোসল করব। মন খারাপ হয়ে যেতেছে, আফসোস, এখানে এসে গোসল ছাড়া চলে যেতে হইব এই আর কি। চলে যাচ্ছি আমরা এখন, যেতে ইচ্ছে করতেছে না, থাকতে ইচ্ছা করতেছিল, আর গোসল না করে তো সাংঘাতিক কাটা। এই কয় মিনিটই শুকাই গেল কে? তোর তাপ আছে না? না দেবা আমু দেব না। আমি তো
মাছ ধরতেছে এখানে। আমরা এখন চলে যেতেছি। আচ্ছা কি ভালো, এ বড়ই নেই, বড়ই নেই। এগুলো কি ভর্তা বানাই দিবেন নাকি এমনি দিবেন? এমনি কত করে? দশ টাকা দেন তো। দেন একটা খাও। আপনার নাম কি? আমিনুল ইসলাম রাহেল। আপনি কি ঢাকার নাকি সিলেটের? সিলেটি। পুরো আদি সিলেটি না, বাসা পুরো জানা। হ্যাঁ বাসা অনেক। হ্যাঁ তোমার বাড়ি কোন জায়গা? না জেনুইন, আমরাও ঢাকার। তোমার বাড়ি এই জায়গার না, সিলেটের জায়গা। আমার মামা বাসা, আমি জানি তোমার বাড়ি এই জায়গা। সামনে বড় লেখাতে আমার বাড়ি। বড় লেখাত কোন জায়গা? কলাগড় বাজার, রমজানগঞ্জ বাজারের নাম। বড়ই নিলাম, হাঁটবো আর বড়ই খাবো। অনেক টায়ার্ড হয়ে গেছি, শরীরের 12টা বেজে গেছে। আরে উনি তো এই শার্ট প্যান্ট পরেই পুরো গোসল করছে, সে এক অন্যরকম ফিলিং। যা না করলে পারা কেউ বুঝবে না যে এই মাদক কুণ্ডল। পানি অনেক ঠান্ডা, আমার ছেলে তো এই বিশাল করছে। আর কি যে চমক, প্যান্টটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গেল, 5-7 মিনিট। হ্যাঁ এটা সত্যি করে আমারও মন চাইতেছিল গোসল করতে, অনেক মন চাইতেছিল যে গোসল করি। অনেক মজা পাইছি, অনেক অনেক অনেক। আই এম ভেরি ভেরি হ্যাপি। এই কাপড় পরে গোসল করা যায় না, আর জামাটা ছিঁড়ে ফেলছি, সেজন্য মনটা একটু খারাপ হয়ে গেছিল। আই ডোন্ট নো, পরে চিন্তা করলাম যে জামার জন্য মন খারাপ করে লাভ নাই। জামাটাকে একটুখানি ছিঁড়ে গেছে রডের সাথে লেগে, এটাকে এমব্রয়ডারি করে করা যাবে। যেহেতু আমার একদম নতুন জামা, আমি তো দুইবার পরছি আজকে, নিয়ে দুইবার পরছি, দুইবার না তিনবার মেবি। আসুক দাদি কই? মনে হয় একটা মুখে দেই, তুমি দেই পানি খাইলা। আমার কই যে মুখে হেরা আসুক দাঁড়াও দাদা। ও পাহাড়ের মধ্যে বাড়ি ঘর। তো মাধবকুণ্ড ঘোরা শেষ, এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। বাসায় নিয়ে আমরা ফ্রেশ হয়ে দেন আবার সন্ধ্যার পরে রাতের দিকে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন, নয়তো আমার নতুন নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।